সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত দু সালের দশম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ বিষয়টি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটির উত্তর নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা তো প্রথমে প্রশ্নপত্রটি দেখে নিই তারপর উত্তরটি দেখব এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এক পঞ্চমধ্যে থেকে করা হয়েছে অ্যাসাইনমেন্টের একটি শিরোনাম দেওয়া হয়েছে সাথে নির্দেশনা এবং নির্দেশক হিসাবে কিছু জিনিস দেওয়া হয়েছে যেগুলোর উপর ভিত্তি করে আমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে উত্তরটি তো তোমরা পজ করে দেখে নিতে পারো আমরা এই অনুযায়ী সুন্দর সুন্দরভাবে সাজিয়েছি যেভাবে লিখলে তুমি পূর্ণাঙ্গ মার্কস পাবে তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের সে শিরোনাম তো প্রথমে তোমরা যেটা দিবে সেটা হচ্ছে মেধা সম্পদের ধারণা মনন মেধা দ্বারা সৃষ্ট কাজ হচ্ছে মেধা সম্পদ ব্যবসায় শিল্পে বা বাণিজ্য প্রয়োগে উপযোগী আবিষ্কার সাহিত্য শিল্পকর্ম নকশা প্রতীক নাম ইত্যাদি মেধা সম্পদে অন্তর্ভুক্ত শিল্প বা ব্যবসায় উদ্যোক্তাদের সম্পদ বলতে এসব মূল্যবান সম্পদকে বোঝায় যা সে চিরদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে সব উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডের মূলে রয়েছে মেধাসম্পদ মেধা সম্পদকে কাজে লাগিয়ে মানুষ জয় করেছে সৃষ্টির অনেক অজানা রহস্য সম্ভব করে তুলেছে অনেক অসম্ভবকে এসব সম্পদের মধ্যে পেটেন্ট ট্রেডমার্ক এবং কপিরাইট অন্যরকম অন্যতম সারা বিশ্বের মতো বাংলাদেশের ছাব্বিশ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয় মেধা সম্পদ হিসাবে পেটেন্টের ধারণা পেটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ পেটেন্টের মাধ্যমে এরূপ আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতি স্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয় এক্ষেত্রে পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কার ও সরকারের মধ্যে চুক্তি হয় আবিষ্কারককে পেটেন্টটির প্রদানের অর্থ হলো এই নির্দিষ্ট সময় অন্য কেউ এটি তৈরি ব্যবহার এবং বিক্রয় করতে পারবে না অনেক সময় কোনো অসাধু ব্যবসায়ী বা প্রতিযোগী বিধি লঙ্ঘন করে নকল পণ্য বাজারে বিক্রয় করে উদ্ভাবনকারীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে পেটেন্ট করার প্রধান উদ্দেশ্য হল শিল্প দোক্তার পরিশ্রম লব্ধ উদ্ভাবন নকল বা অন্য কোনো উপায়ে তৈরি বিক্রি করে যাতে আর্থিক সুবিধা অর্জন না করে বা অর্জন না করতে পারে তার ব্যবস্থা করা ব্যবসায় জগতে প্রকৃত উদ্ভাবক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে বস্তুত এ বিষয়ে শিল্প দোক্তার সচেতনতার অভাব বা অবহেলার কারণে অনেক সময় প্রতারিত হয়েছে বাংলাদেশে উনিশশো সালে পেটেন্ট ও ডিজাইন আইন চালু হয়েছে মেধা সম্পদ হিসাবে ট্রেডমার্কের ধারণা পরে যে নির্দেশনাটা ছিল সেটা ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলে ঠিক একই উদ্দেশ্যে সেবার ক্ষেত্রে ব্যবহৃত প্রতীককে সার্ভিস মার্ক বলে স্বতন্ত্রতাই মার্ক বা প্রতীকের মূল বিষয় ডিভাইস ব্র্যান্ড শিরোনাম লেবেল টিকিটের নাম স্বাক্ষর শব্দ অক্ষর প্রতীক সংখ্যাযুক্ত উপাদান রঙের সমন্বয় বা এগুলোর যে কোনো রূপ সমন্বয় প্রতীকের অন্তর্ভুক্ত হবে মোর প্রতীকের মধ্যে মধ্যে অন্তর্ভুক্ত নয় এরপর দেব আমরা মেধা সম্পদ হিসেবে কপিরাইটের ভূমিকা যেটা ছিল তার পরের যে পয়েন্টটা কপিরাইট একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক সম্পদ যা রক্ষা করার ব্যবস্থা করলে এর সত্ত্বাধিকার বা মালিক ক্ষতিগ্রস্ত হয় কপিরাইটের মাধ্যমে সাহিত্য শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয় গল্প নাটক প্রবন্ধ কবিতা জাতীয় সাহিত্যকর্ম চিত্রকর্ম চলচ্চিত্র সঙ্গীত যন্ত্র সঙ্গীত ভাস্কর্য স্থাপত্যকলা কপিরাইট দ্বারা সংরক্ষিত হয় বর্তমানে কম্পিউটার সফটওয়্যার ও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয় উদাহরণস্বরূপ বলা যায় যখন কোন পুস্তকের লেখক এবং প্রকাশকের মধ্যে বইটি মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময় চুক্তি হয় একে কপিরাইট চুক্তিপত্র বলা হয় চুক্তিপত্রে সময় রয়্যালটির পরিমাণ প্রভৃতি উল্লেখ্য থাকে চুক্তিপত্র রেজিস্ট্রি করা থাকলে চুক্তি ভঙ্গন ভঙ্গের জন্য লেখক কোর্টে প্রতিকার চাইতে পারে ব্র্যান্ডের পণ্য খেলা তারকাদের নাম প্রভৃতি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপণন করা যায় প্রকৃতপক্ষে কপিরাইট চুক্তি পণ্য বাজারজাতকরণের একটি অন্যতম বা জনপ্রিয় উপায় উপমহাদেশে সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয় বাংলাদেশে কপিরাইট আইন দু হাজার পরিচালিত আছে যা সর্বশেষ দু পাঁচ সালে সংশোধন করা হয় মোট কথা মেধাসম্পন্ন সংরক্ষণের উপায়গুলো যথাযথভাবে ব্যবহার করলে ব্যবসায় উদ্যোক্তা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে কপিরাইট আইন অনুযায়ী লেখক বা শিল্পীর জীবন চলাকালীন বা জীবনকালীন ও মৃত্যুর পর ষাট বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে সো ফ্রেন্ডস এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটির উত্তরপত্র তো তোমরা যদি এভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তো পূর্ণাঙ্গ মার্কস পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার সুন্দর মতামত জানাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবে যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন যায় এবং সবার আগে তুমি অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেভাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ